মধুরা নদীতে গাড়ি ফেঁসে যাওয়ায় বিপত্তি দেখা দিল বনভোজনে। রবিবার সন্ধ্যা রাতে উধারবন্দের খাসপুর ঠালিগ্রাম থেকে ফেরার পথে একটি পিকনিক দলের গাড়ি ফেঁসে যায়। এতে 50টি দলের প্রায় 200 জন আটকে পড়েন। পরে খবর পেয়ে উধারবন্দ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক্সকেভেটর লাগিয়ে গাড়িটি তোলার পর অন্যরা রাত 9টা নাগাদ সবাই রওনা হন। এদিকে এক্সকেভেটর লাগিয়ে ফেঁসে যাওয়া গাড়ি তোলানোর ব্যবস্থা করা হলেও এদিন রাতে গাড়ি প্রতি 2000 টাকা করে আদায় করা হয়েছে। আর পুরো কাজই হয়েছে উধারবন্দ থানার ওসির তত্ত্বাবধানে। সোমবার একটি পিকনিক দলের জনৈক ব্যক্তি অভিযোগ করেন, শুধু অর্থ আদায় নয়, ওসি প্রায় জোর করে এই নিজেই অর্থ তুলেছেন। তিনি বলেন তার কাছে টাকা ছিল না, কিন্তু ওসি তা মানতে রাজি হননি। বরং উল্টে তিনি বলেছেন কেন পকেটে টাকা না নিয়ে পিকনিকে এসেছেন তিনি। এখন পুলিশ কিভাবে তাদের রক্ষার দায়িত্ব নেবে? কালকে আমরা গেছিলাম পিকনিকও, ইয়েতে খাসপুরের দিকে যে কোয়ারি আছে, কোয়ারিটার মধ্যে এখানে যাওয়ার পরে যাওয়ার সময় তারা লোকের পাবলিকে গেট বানিয়ে রাখছে, তারা 200 টাকা করে লইছে, আমরা ওই দিকে পার করিয়ে দিছে যাওয়ার লাগি। 200 টাকা তারা দিয়া গেলাম, জ্ঞাত কোয়ারির অবস্থা খুব শোচনীয়, ভিতরে সব গাড়ি ফাঁসি গেছে প্রায়। আমরা রাত্রে 50টা গাড়ির মতো গাড়ি এখানে ফাঁসছে। 50টা গাড়ি ফাঁসার পরে আমার চিনপরিচয় বন্ধু একজন আছে, কান্ডে দিয়া আমরা ডিসি স্যারে ফোন করাইছি এবং ডিসি স্যারের সঙ্গে সঙ্গে অ্যাকশন লইছে। অ্যাকশন লইয়া উদারবনের পুলিশ পাঠাইছে। পুলিশ প্রশাসনে গিয়া এখান থেকে ডজার আসলো তার লগে, তারা পার ডজার 200 টাকা 2000 টাকা করে লইছে। আমরা যারা কাছে টাকা আসিল না তারা খুব কষ্ট হয়েছে, এমনকি আমার কাছে পর্যন্ত 2000 টাকা আসিল না। তখন তারা পাবলিকে দিয়ে গাড়ি আটকা নিল আইসে, কে গাড়ি যেতে পারতো টাকা না দিয়া। আমি ওসি স্যারকে কইছি যে স্যার আপনি ইয়ে করেন, উদারবন্দ থানার সামনে আমার চিনপরিচয় আছে, এখানে থেকে আমি আপনার টাকাটা দেওয়াই নিব, আপনি কমসম গাড়িটা আমার সুটাই দিন। হ্যাঁ উল্টা আমার উপরে গরম হয়ে গেছে, খারেজ গিয়ে আইছো, কিতালি গিয়েছো, টাকা প্যাকেটও না লইয়া আইলা এখানে। হ্যাঁ মানুষের পিকনিক হয়, টাকা সারা আইনি, টাকা আপনি দেওয়াল তালা সাহায্য করছে, আপনারা গাড়ি বাইরে করে দিচ্ছে, আপনার টাকা আইতা না এখানে, এই না সেই না করিয়া। আমরা আমার কাছে দেখুন 1500 টাকা তো আছে, 1500 দিলাম, ওই যে 500 টাকা শর্টেজ, 500 টাকা ওইখানে গিয়ে দিলাম, কোনো মতো না, প্রায় 1 ঘন্টা আমি নৌবাড়িছি 8 টাকার লাগি। তারপরে পিকনিক হয়ে যারা আমার সঙ্গে বাচ্চা আসলো, ফ্যামিলি আসলো, যারা যারা আসলো, লেডিস জেন্টস মেয়ে লোকও আসলো সঙ্গে, সবার কাছ থেকে প্যাকেটে হাতে উঠে 10 টাকা 20 টাকা করিয়া বাইর করিয়া নিয়ে 500 টাকা করিয়া 500 টাকা দিয়া তারপরে ছুটি আইছি। এটার লাগে প্রশাসনে একদিকে তো ডিসি স্যারে খুব হেল্প করছে, আর একদিকে ওসিয়ে যা ব্যবহার করছে কালকে রাত্রে, এটা খুব দুঃখজনক ব্যবহার আর কি। তারা উঠিয়া কো দিয়েছে আইলাই কেতা লাগি, কে কো যাওয়ালে কখন ফাঁসিয়া বুড়ি লেখাই দেখলো না, আমরা আপনারা প্রশাসন কেতা লাগি, তো প্রশাসন তোমারাই এখনো বাস এবার লাগি না। আমরা আমার নাম মহাবীর।